টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমা গরম গসিপ। টলিউডের টপ টু বটম নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে টলিউড ম্যাগাজিন। অনিক দত্তর নতুন ছবিতে মুখোমুখি দুই ফেলুদা। 2012 সালটা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বাঙালি দর্শক এই দুইয়ের কাছেই খুব গুরুত্বপূর্ণ। ওই বছরই মুক্তি পায় অনিক দত্তর ছায়া ছবি ভূতের ভবিষ্যৎ। ও পরিচালনায় গতির বাইরের ছবি যে কি বিপুল ব্যবসায়িক সাফল্য আনতে পারে এই ছবি তার একটা দৃষ্টান্ত। পরিচালকের পরের ছবি আশ্চর্য প্রদীপ অবশ্য সেভাবে সফল হয়নি। প্রসঙ্গে বাঙালিকে ভীষণ ভাবে ভাবতে বাধ্য করেছে ছবিটা। 2014 সালে ভূতের ভবিষ্যতের বলিউড ভার্সন গ্যাং অফ ঘোষ মুক্তির 3 বছর পরে মুক্তি পেতে চলেছে পরিচালকের নতুন ছবি মেঘনাদ বধ রহস্য। ছবির শুটিং হয়েছে গত বছর শীতকালে। এই ছবিতে মুখোমুখি হয়েছেন দুই ফেলুদা, সব্যসাচী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়। এছাড়াও অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী এবং সায়নী ঘোষের মতন অভিনেতা অভিনেত্রীরা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক, একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত ক্রিয়েটিভ ডিজাইন। অবশ্য সেই পোস্টার নিয়ে হালকা বিতর্কের মুখেও পড়েছেন পরিচালক। পোস্টারে যেভাবে মাইকেল মধুসূদন নামটি কেটে অনিক নামটি বসানো হয়েছে তাতে অনিকের বক্তব্য মহান কবিকে অসম্মান করেছেন পরিচালক। কিন্তু পরিচালক জানিয়েছেন তেমন কোনো অভিপ্রায় তার নেই এবং তিনি নিজেকে কোনোভাবেই মাইকেলের সঙ্গে তুলনা করছেন না। আসলে বরাবরই অনিক দত্তের রসবোধ একটু ভিন্ন মাত্রায়, সেটা অনেকেই ঠিক বুঝে উঠতে পারেন না। এবার মুক্তি পেল তার আপকামিং মুভি মেঘনাদ বধ রহস্যর ডিজিটাল পোস্টার। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।